আলাইকুম সালাম ওরমতুল্লাহ আবরকাত ভাইজান আমাদের দেশে যে কথাটা বললেন পায়ে মানে পা ছুঁয়ে সালাম করা এগুলো সম্পূর্ণ হারাম এবং শেরকের পর্যায়ে হারাম এবং শেরকের পর্যায়ে এতে বড়ত্ব শ্রেষ্ঠত্ব বজায় থাকে যেটা বলছেন তাদের বড়দের সম্মান বজায় এটা আল্লা বিরোধী কাজ এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে কী হবে না ঝুকবে না মাথা নামবে না এই মাথা একমাত্র সিজদারত হবে আল্লাহর সানে তাছাড়া আর কারও সানে এই মাথা মানে কি আপনার ঝুঁকবে না নামবে না মুহাম্মদ রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম যে পদ্ধতি আমাদের দিয়ে গেছেন সালামের রীতি কিভাবে সালাম করতে হয় মায়ের সাথে কিভাবে সালাম করতে হবে বাপের সাথে কিভাবে সালাম করতে হবে কিভাবে চুম্বন দিতে হবে হ্যাঁ সেই পদ্ধতি আমাদের পছন্দ হলো না নিঃশ্বাসকালে আমাদের নিজের তৈরি করা মানে রীতিনীতি পছন্দ তাহলে যারা আল্লাহ রসুল সাল্লাহ সালামের রীতিনীতি পছন্দ যাদের হয় না তারা তাদের রীতিনীতি নিয়েই থাক তাহলে তারা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের উম্মত কেন বলে যে আল্লাহ রসুল সাল্লাহ সালামের রীতি তার পথ দেখ তার দেখানো রাস্তা যদি আমাদের পছন্দ না হয়ে থাকে তাহলে কার পথ অবলম্বন করবেন কার পথে আমরা অনুসরণ করব আপনি যে কোনো কাজ করবেন কাজের মধ্যে দুটো দিক আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে একটা কাজ হচ্ছে আল্লাহর নির্দেশ দ্বিতীয় হচ্ছে সাল্লামের পদ্ধতি তা আপনি কার নির্দেশে সালামটা করছেন এবং কার পদ্ধতিতে করছেন যদি আল্লাহর নির্দেশে করেন রাসুলের পদ্ধতিতে করেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি আল্লাহর নির্দেশ না থাকে রাসুলের পদ্ধতি না থাকে তাহলে সেটা কি সেটা আল্লাহর আগার নিতে হবেন আল্লাহর আগার নিতে যখন হবেন তখন আমাদের স্থানটা কোথায় হবে ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি